নমস্কার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঝে মধ্যে কমেন্ট বক্সে কেমন আছেন যদি লেখেন ভালো লাগে। আজকে একটি উইকেন্ডে ফেলে নিয়ে বেরোলাম এক মৃত শিল্পীর বাড়ি। কাদামাটি থেকে তৈরি করা এত সুন্দর হাতের কাজ দেখুন। ঘরে বেল বাজাবেন তাতেও কি সুন্দর নিজের হাতে করে বানানো এই প্লেটটাকে তিনি লাগিয়েছেন। যখন আমি খুব ছোট ছিলাম, ইটভাটার পাশে দেখতাম লোকেরা চায়ের ভাঁড় বানায় চরকাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দিয়ে। আজকে সেই কাজ এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা তাদের বাড়িতে দেখতে গেলাম। তাদের বাড়িটা স্বর্গের মতো, যেখানে দেখবেন সেখানে হাতে তৈরি করা কি সুন্দর জিনিস। ঘরে ঢুকতে গিয়ে সামনে সুন্দর সুন্দর কাজ, সেরামিকের কাজ করা জিনিসপত্র জার্মানিতে লোকেদের কাছে খুব মূল্য ধারণ করে। লোকেরা এখানে সেরামিকের কাজ করা জিনিস ভীষণ ভালোবাসে এবং তার কদরও দেয়। হাতে করা এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং এই সুন্দর করে আঁকা, তা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগে। পুঁথিগত শিক্ষা তো আর এটা নয়, অনেক সময় সাপেক্ষ জিনিস। এই ভদ্রলোক ভদ্রমহিলার বাড়ি কনি লেম্যান তাদের নাম। তাদের বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে, যে কোণে যেদিকে তাকাবেন সেখানেই হাতের কাজ করা সুন্দর কিছু জিনিস। ঘর সাজানো মুরগি মোরগ বা বেড়াল, সুন্দর ঘরে টাঙানোর জন্য ঘন্টা, খাবার থালা, চায়ের কাপ, কফির কাপ, ফুল রাখার গাছের টব, যা দেখবেন তাই সুন্দর হাতে করে নিপুণভাবে বানানো। এবং ঘরের মেঝেটা দেখুন, সেখানেও সুন্দর করে নিজের হাতের কাজের একটি ছোঁয়া রেখেছেন। ভদ্রলোক বাড়ির একটি কোণে একটি জায়গায় সেই দিনকে আমাদের দেখালেনও কি করে তিনি চরকায় ঘুরিয়ে নরম মাটি দিয়ে এটাকে প্রথমে ছাঁচ তৈরি করেন, তারপরে একটি বড় ওভেন বা বেক ওভেনের মতো আছে সেখানে সেটিকে দিয়ে প্রথমে পোড়ানো হয়। পোড়ানোর পর তুলি দিয়ে আস্তে আস্তে সব কটা সুন্দর করে রং করেন, তারপরে সেটাকে আরেকবার আগুনে ঝলসানো হয়। তারপরে আগুনে পুড়ে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়, এত সুন্দর নিখুঁত এই হাতের কাজ চোখের সামনে করতে দেখে সত্যি ভালো লাগে, ঈর্ষা হয়। বই পড়ে নিতে পারেন, পুঁথিগত বিদ্যা নিতে পারেন, কিন্তু এই হাতের কাজ এ সত্যি দান ওপরওয়ালা। ঘুরে ফিরে গ্রামে গঞ্জে ছোটখাটো জিনিস এখানে আমার খুবই ভালো লাগে। মানুষ নিজের শখ বা হবির মতো শুরু করে এইসব জিনিস, তারপরে সেটাকে এত সুন্দর প্রফেশনাল লেভেলে নিয়ে যায়, চোখের সামনে তার একটি উদাহরণ। আজ বিদায় নিয়ে এই ব্লগটা এখানে শেষ করি, খুব শীঘ্রই আবার আসছি। ভালো থাকবেন সবাই, সময় পেলে দু লাইন লিখবেন কোথা থেকে আপনারা আমার ব্লগ দেখেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, যদি একবার সময় করে কমেন্টে লেখেন সেটা জেনেও ভালো লাগবে। নমস্কার।